গাইস হোয়াটস আপ, সব ঠিক আছে? তো আমি হলাম সৈকত, তোমরা দেখছো আট এভিনিউ। ভিডিওটা শুরু হয়ে গেছে, কিন্তু ভিডিও শুরু হয়ে যাক, আমরা একটা কথা বলতে চাই আমি, যে আমরা 600 সাবস্ক্রাইবার ক্রস করে ফেলেছি। ইয়েস, 600। মানে আমি লকডাউনে শুরু করেছিলাম এই জার্নিটা তোমাদের সাথে, এবং আমাদের ফ্যামিলি এখন 600 চলে গেছে। তো প্লিজ এটাকে হাজার করতে আরও আরও বন্ধুদের সাথে শেয়ার করো, এবং এরমভাবেই মোটিভেট করে যাও আমাকে, যেরকমভাবে তোমরা সাপোর্ট এবং মোটিভেট করছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। আর তোমরা থাম্বনেল টাইটেল থেকে বুঝতে পেরে গেছো, আবার একটা জামনি রয়ের পেন্টিং নিয়ে এসেছি। আমি যেরকম যেই সিরিজটার ওপর কাজ করছি, দুর্গা সিরিজ, দুর্গা ঠাকুরের বিভিন্ন রকমের ছবি আমি এখানে তুলে ধরছি, সেরকমভাবেই জামনি রয় যেরকম ক্রাইস্টের ছবি এঁকেছেন, বিভিন্ন ধর্মের মানুষের ছবি এঁকেছেন, সাঁওতাল সমাজের ছবি এঁকেছেন, সেরকমভাবে হিন্দু ধর্মেরও কিছু ছবি এঁকেছেন, কিন্তু পুরোপুরিভাবে মানে একেবারে দেখিয়ে যে দুর্গাকে দুর্গা হিসেবেই আঁকবো এরকমভাবে কোনো ছবি আঁকেননি। এই যে যেমন এই ছবিটায়, যেমন কোলে গণেশকে বসিয়ে নিয়ে একটা নারী মূর্তি, তাকেই দুর্গা বলে ধরে নেওয়া হচ্ছে, এরকমভাবে তিনি অসংখ্য ছবি এঁকেছেন, এবং সেরকমভাবেই দুর্গারকে নিজের ছবিতে ফুটিয়ে তুলেছেন। এবং সেই একটা ছবি আমি এখানে নিয়ে এসেছি তোমাদের জন্য, যেহেতু দুর্গা সিরিজের ওপর কাজ চলছে, এবং এরপরে আরও অনেক ছবি আসছে দুর্গার ওপর, তোমরা দেখতে থাকো। আই থিঙ্ক পরের ছবিগুলো তোমাদের ততটাই ভালো লাগবে যতটা আগেরগুলো লেগেছে। যামিনী রয়ের ব্যাপারে যারা যারা জানো না, তাহলে আমি বলে দিই, যামিনী রয় একটা ইন্ডিয়ান বেঙ্গল ফোক আর্টিস্ট। ফোক আর্টিস্ট এই জন্যই বলছি, কারণ যদি তোমরা বেঙ্গল ফোক আর্ট লিখে গুগলে বা ইউটিউবে সার্চ করো, তখন দেখবে বেশিরভাগ ছবি যেগুলো আসে সেইগুলো সবই যামিনী রয়ের আঁকা। 70% যামিনী রয় ছিলেন একজন বেঙ্গলের আর্টিস্ট, তিনি বাঁকুড়া জেলার বেলিয়াতোর গ্রামে তার জন্ম, এবং সেখান থেকেই তিনি ইন্ডিয়ান আর্ট কলেজে আসেন, এবং সেখানেই তিনি আর্ট সম্পর্কিত বিভিন্ন তথ্য শেখেন, বিভিন্ন ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট আর্ট, কারণ তখন ব্রিটিশ অধীনে ভারত এবং কলকাতা ছিল, তারা ব্রিটিশ বিভিন্ন প্রফেসর্সরা আর্ট কলেজে পড়াতেন, এবং তার কাছ দিয়ে তিনি তালিম নিতেন। কিন্তু তিনি কলেজ থেকে বেরোনোর পরে বাংলার মাটিতে বসে বাংলার সাঁওতাল সমাজের এবং বাংলার মানুষদের নিজের ছবির বিষয় হিসেবে ধরে নেন, এবং সেই বিষয়গুলোই বারবার করে ফুটে আসে তার ছবিতে। এবং যদি তোমরা যামিনী রয়ের ব্যাপারে অনেক বিভিন্ন তথ্য জানতে চাও, তাহলে আমি আই বাটনে একটা ভিডিও দিয়ে দিচ্ছি। সেখানে আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি বিস্তারে যামিনী রয়কে নিয়ে কথা বলেছি, স্পেশালি যামিনী রয় অ্যাজ অ্যান আর্টিস্ট, তার ওয়ে অফ থিঙ্কিং, কীভাবে তিনি ভাবতেন, কীভাবে তিনি তার ছবিগুলোকে নিয়ে লোকজনের কাছে প্রেজেন্ট করতেন, তার ছবি কোথায় কোথায় প্রেজেন্ট করা হয়েছে সেই সব নিয়ে আমি কথা বলেছিলাম। সেই ভিডিওটা দেখতে গেলে আই বাটনে দেখো, আই থিঙ্ক চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং যদি তোমরা আই বাটনটাকে ফলো না করতে পারো, এই ভিডিওটা শেষে তোমরা ভিডিওজে গিয়ে দেখতে পারো। এরকম যে কোনো ভিডিও বানানোর সময় আমি প্রতিবারই বলি, যে যখনই আমি ফোক আর্ট বা এরকম কিছু যেগুলো আগে আঁকা হতো সেগুলো নিয়ে কথা বলি, তখনই আমি বলি যে রঙটা কিন্তু এর বিশেষ করে একটা বড় ভূমিকা পালন করে। এখানে এমন কোনো রঙ ব্যবহার করা যায় না যেটা আমাদের মানে নর্মাল, ধরুন ভায়োলেট, এইগুলো খুব নতুন মডার্ন রঙ, বা আল্ট্রামেরিন ব্লু, এইগুলো এই কালার্সগুলো অনেকটা মডার্ন রঙ, বা পিঙ্ক ধরে নেওয়া যায়, এগুলো অনেক মডার্ন রঙ, এগুলো ইউজ হতো না ততটা আগে, সেই জন্য এমন কিছু রঙই ব্যবহার করা যাবে এখানে যেগুলো পুরোপুরি অর্গ্যানিক, এবং সেগুলো পরিবেশ থেকে পাওয়া যায়, এবং সেই রঙগুলোই, সেই রঙের শেডসগুলোই নিয়েই আমরা এখানে কাজ করেছি, সেই শেডগুলো নিয়েই আমরা এখানে কাজ করেছি। এবং খুব নিখুঁতভাবে যদি দেখো যে যামিনী রয়ের যে আঁকাগুলো, সেই আঁকাগুলোই কিন্তু স্ট্রেট লাইনে থেকে কার্ভ লাইনের আধিক্য বেশি পাওয়া যায়, এবং শুধুমাত্র সেইটা নয়, শুধুমাত্র যে স্ট্রেট কার্ভ লাইন দিয়েই উনি পুরোটা করেন তাই নয়, স্ট্রেট লাইনেরও কিছু কিছু ইউজ থাকে, কিন্তু ওনার প্রত্যেকটা ছবির মধ্যে একটা ফিগারের যে এস কার্ভ, সেটা কিন্তু সবথেকে ভালোভাবে বোঝা যায়। যদি এস কার্ভ ব্যাপারে আপনি না জানেন, তাহলে প্লিজ নিজে কমেন্ট করুন, যাতে যদি জানতে চান তাহলে আমি নেক্সট এস কার্ভ নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করব।
এবং পিছনে যে রংটা আমি দিচ্ছি দেখুন, সেটা অত্যন্ত একটা মানে দেখতে এরকম লাগছে যে হালকা মতো লাগছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আগেকার দিনে যখন আমরা একটা ক্যানভাস তৈরি হতো তখন ওরা তো বিভিন্ন ছাল বা এইসব দিয়ে ক্যানভাসে তৈরি করতো এবং কাপড়ের ওপরে মাড় দিয়ে সেটাকে পাটার ওপরে লাগিয়ে তখন করা হতো। তখন কী হতো, রোদে শোকানোর পরে কালারটা আপনি আপ এরকম হয়ে যেত, তো সেই জন্য কালারটা ইভেন হতো। এখানে যেটা আনইভেন কালারটা আছে সেটাও খুব একটা যে খারাপ দেখতে লাগছে এরকম নয়, কিন্তু হয়তো একটু হালকা শেড হয়ে গেছে, কিন্তু যখন আমি বর্ডার্সগুলো করব এবং যেই লাইন্সগুলো যেগুলো ফুটিয়ে তুলবে ব্ল্যাক ব্ল্যাক যে বর্ডার্সগুলো, সেই লাইন্সগুলো করলে আপনারা বুঝতে পারবেন যে কীরকমভাবে হচ্ছে। কিছু কিছু ছোটো ছোটো জিনিস এখানে, যেমন কিছু কিছু শাড়ির কিছু কিছু ডট, শাড়ির পাড়গুলো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ দিয়ে, কারণ এই ছোটো ছোটো জিনিসগুলোর জন্যই কিন্তু যামিনী রায়ের ছবিগুলো উল্লেখযোগ্য। এখানে যে বর্ডার্সগুলো সেগুলো আমি তুলি দিয়েও দিতে পারতাম, কিন্তু যেহেতু অনেকে ফলো করছে, অনেকে দেখছে যে কীরকমভাবে আমি করছি, সেরকমভাবেই করার চেষ্টা করছি, সেই জন্য আমি সবার সুবিধার্থে এবং বলা যায় আমারও সুবিধার্থে আমি মার্কার দিয়ে করছি। মার্কার দিয়ে করলে কী হয়, আপনি একটা স্ট্রং গ্রিপ পান এবং পেন্সিলের মতো সেই গ্রিপটা দিয়ে আপনি ঠিকঠাক করে ছবিটাকে করতে পারবেন। এবং দেখুন যে ছবিটার কিন্তু ছবিটা যা ছিল তার থেকে কিন্তু যখন আপনি একটা ব্ল্যাক বর্ডার্স দিচ্ছেন ছবিটা কিন্তু ছবিটার থেকে বেরিয়ে আসে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিসের জন্য। আমরা কিন্তু ওয়াটার কালার যখন ইউজ করি তখন কিন্তু তার যখন গাছ বানাই বা অন্য কিছু বানাই তার কিন্তু বর্ডার দিই না, কিন্তু অপরদিকে যখন প্যাস্টেলের কাজ করি তখন কিন্তু তার বর্ডার থাকে। এখানে প্রত্যেকটা বর্ডার থাকার একটা বিশেষ বিষয় আছে। এবং আপনি যদি দেখেন যে নর্মাল যেই যামিনী রায়ের ছবিগুলো আছে সেখানেও উনি বর্ডারের ব্যবহার করেছেন এবং তার ফলে ছবিগুলো আরও বেশি প্রমিনেন্ট হয়ে উঠে এসেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আরও অনেক ইনফরমেশান যদি জানতে হয় তাহলে পিছনে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা যামিনী রায়ের ওপর, যামিনী রায়ের বিষয়ে যদি জানতে চান তাহলে সেই ভিডিওটাই গিয়ে দেখতে পারেন। ভিডিওসে গিয়ে বেঙ্গল ফোক আর্টের সম্বন্ধে জানতে এবং বিভিন্ন ধরনের আর্ট সম্পর্কে জানতে আর্ট অ্যাভিনিউকে ফলো করুন। যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর প্লিজ জানাবেন যে কেমন লাগছে, লাইক আর কমেন্ট করবেন, সেটাতে ভীষণভাবে উৎসাহিত হই এবং উৎসাহ পাই আরও বেশি কাজ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন নিচে ছবিটার নিচে ঠিক খড়িমাটির মতো যেরকমভাবে আমরা আলপনা দিই সেরকমভাবে একটা নকশা করা হয়েছে। এটা যদিও ছবিতে ছিল সেই জন্যই আমি দিয়েছি, কিন্তু এই ছবিটা একটা ক্যানভাসের ওপরে বানানোর থেকেও একটা দেওয়ালের ওপর বানানো হতো এরকম ছবিগুলো, সেই জন্য এই রকম ডিজাইনস আর্টিস্ট ক্যানভাসে তুলেছেন, যেগুলো আলপনা যখন আমরা দিই, আলপনা আমরা ঘরে দিতাম এবং দেওয়ালগুলো সাজানোর জন্য আমরা আলপনা দিয়ে এসেছি অনেক দিন ধরে, এবং ফোক আর্টে সেটাই আমাদের শেখায় যে আলপনা অলওয়েজ ঘরের সাজানোর জন্য যায়, সেরকম এই ছবিটাকেও আরও আড়ম্বরযুক্ত করার জন্য এইগুলো করা হয়। পেছনে পেছনে কিছু কিছু পাতার মতো অংশ, সেইগুলোও একেবারেই সৌন্দর্য বাড়ানোর জন্য। এতদূর যখন দেখে নিয়েছেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব না করে কমেন্ট না করে যাবেন না। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে, ততদিনের জন্য কিপ ইম্যাজিন অ্যান্ড কিপ ক্রিয়েটিং। দুর্গা ঠাকুরের আরও ভিডিও আসছে, সাবস্ক্রাইবটা করে দাও। Thank you.